আমি রূপসা চলে এসেছি তোমাদের সকলের প্রিয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং ওয়েল প্রেজেন্স রাঁধুনি নিয়ে। রাঁধুনিতে চলছে অবাক জলপান সপ্তাহ। আমরা শিখে নিচ্ছি একটা করে স্ন্যাক্স আইটেম, তার সাথে শিখে নিচ্ছি একটা করে ড্রিঙ্কস। আজকেও কিন্তু আমার হেসেলে চলে এসেছে একজন কনটেস্ট উইনার। সে কিন্তু ওয়ান পট মিলে ফার্স্ট হয়ে সরাসরি চলে এসেছে রাঁধুনিতে। পাপিয়া কিন্তু বানিয়েছিল অ্যারোমা পনির রাইস। কেমন খেতে হয়েছিল আমরা জানি না, আজকে তার হাতে রান্না টেস্ট করে দেখবো। আলাপ করে নেবো পাপিয়ার সাথে। নমস্কার রূপসা, আমি পাপিয়া চিনে হাওড়া মুন্সিরহাট থেকে এসেছি। চিনে পাপিয়া চিনে চিনি চিনে গেলাম, এবার ব্যাপারটা চিনে গেলাম যে এই কিন্তু বানিয়েছিল ওয়ান পট মিলে পনির রাইস। কেমন হয়েছিল খেতে বলো? আমরা তো শুধু ছবি দেখেছি, ছবিতে দেখে ভীষণ ভালো লেগেছে, তো অ্যাকচুয়ালি খেতে কেমন হয়েছিল? হ্যাঁ দারুণ হয়েছিল, আমার হাজবেন্ড খেয়েছিল তো খেয়ে বললো ভালোই হয়েছে। তো বলতো একা খাওয়ালে? হ্যাঁ, কারণ আমার এত গোট পেলে তাদেরকে কিচ্ছু খাওয়ানি তো, শুধু গন্ধ শুকে যে। তো পাপিয়া তোমার সারনেমটা কিন্তু অন্যরকম একেবারে, চিনে না তো ফার্স্ট টাইম শুনলাম। আর ওটা আমার মানে আমাদের একটা দাদা শ্বশুরের বাবা যে উপাধি চেয়েছিলেন এই চিনে টাইটেলটা। ও তাহলে আসল সারনেমটা? আসলটা পাল। ও সেখান থেকে উপাধি হচ্ছে চিনি। বা মানে এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ির? তো শ্বশুর বাড়ির আর বাড়ির বাড়ির বাড়ি। তো এবার বলে কিসে কাজ আছে? ঘরোয়া পদ্ধতিতে স্বর্গের মুরগি। ঘরোয়া পদ্ধতিতে স্বর্গের মুরগি? হ্যাঁ বলো তো রূপসা দেখি, এটা আসলে আমার কুইজ তোমার তোমার কাছে। ঘরোয়া পদ্ধতিতে হোম স্টাইল ড্রামস অফ হেভেন? ইয়েস। আরে ভাই, প্রথম শুনলাম ঘরোয়া পদ্ধতিতে স্বর্গের মুরগি। মুরগিও স্বর্গে যায় আমাদের সাথে একসাথে, ঠিক আছে? মাই গড, আমি নামটা শুনে খুব হাস্যকর লেগেছে, বাট ভীষণ মজা লেগেছে। যাই হোক, ঘরোয়া পদ্ধতিতে স্বর্গের মুরগি না, নামটা হচ্ছে গিয়ে হোম স্টাইল ড্রামস অফ হেভেন বানাতে উপকরণে কি কি লাগছে দেখে নাও। হোম স্টাইল ড্রামস অফ হেভেন: চিকেন লেগ, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, চিনি, আদা বাটা, রসুন বাটা, সোয়া সস, চিলি সস, টমেটো সস, রেড চিলি সস, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, লঙ্কা গুঁড়ো, সাদা তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ পাতা কুচি। আচ্ছা পাপিয়া শুরু করে দিই রান্না। ফার্স্টে কি করবে? ফার্স্টে আমি তেলটা গরম করতে দেব, তেলটা বসিয়ে দেব, দিয়ে আমি ওটা ম্যারিনেট করব। আচ্ছা এটা তো ডিপ ফ্রাই হবে, তাহলে একটু বেশি তেল? না খুব বেশি দিতে হবে না, মানে মিডিয়াম, মানে শ্যালো হবে না, ড্রাই করে হবে না, মাঝারি তেল হলেই হবে। মানে কতটা লাগবে সেটা দেখো তাহলে কোয়ান্টিটিটা। হোয়াইট অয়েল দিলাম কিন্তু? হ্যাঁ হোয়াইট অয়েল, ঠান্ডা লাগা সর্দি কাশি থেকে রক্ষা করছে, প্রেসারকে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করছে, ভিটামিন ডি থাকাতে আমাদের বোন হেলথ কে স্ট্রং করছে। আচ্ছা এটা গরম হোক, ততক্ষণ পাপি আমরা রান্নাটা শুরু করি, একটুখানি হাতটা স্যানিটাইজ করে নাও। কেন আয়ুর শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, আয়ুর শক্তি আমার রাঁধুনি হেসেলকেও স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন। আচ্ছা পাপিয়া থাকো কোথায় বলে? হাওড়াতে। হাওড়া, হাওড়া মুন্সিরহাট। মুন্সিরহাট, আচ্ছা তো তুমি কি করো এমনিতে কিছু করো? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ? আমার একটা ছোট দু বছরের বাচ্চা আছে, দু বছর চার মাস, তো ওকে নিয়ে এখন সময়টা কেটে যায়। সাংঘাতিক ছোট, একেবারেই ছোট, আর ভীষণ দুষ্টু। তাই ওকে ফেলে এসছো নাকি? হ্যাঁ, আমার শাশুড়িমা ওকে আজকে ওর পাওয়ার আম্মার কাছে আছে। আম্মার কাছে? মানে পাহাড়ায় রেখে এসছো সেটা বললে না রে। আরে ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে, খুব ভালো। আচ্ছা আমরা রান্না শুরু করি, আমরা বরং গল্প করতে ম্যারিনেট করে নেব এটা। মেয়ের নাম কি? মেয়ের নাম প্রত্যুষা চিনে, আর ডাক নাম মিষ্টু। প্রত্যুষা? প্রত্যুষা। আমি প্রথম চিকেনগুলো দিয়ে দেবো। আচ্ছা ডাক নাম হচ্ছে কি বললে? মিষ্টু। তুমি তো ওকে সব থেকে ভালো একটা নাম, এটা চিনে বলে রাখতে পারো। আচ্ছা না মিষ্টু নামটা অ্যাকচুয়ালি দিয়েছি, এটা আমি প্রথমে একটু লেবুর রস দেবো। আমি একটা চামচ নিয়ে নাও। হ্যাঁ কি বলো প্রথমে নাম দিয়েছো? কারণ আমার নাম ডাক নাম মাম্পি, তোর পাপার নাম ছোট্টু, তো সেই জন্য মিষ্টু। ও ছোটকু মাম্পি মিষ্টু, মিল কিন্তু নেই কোনো। মানে কি মানে ওর পাপার যে, আমার যেহেতু মাম্পি ম, তাই জন্য মিষ্টুর মিষ্টু। ও ছোটকু? বাবা মার একেবারে সাংঘাতিক রকমের মিলিত একটা নাম। তো আমি চিকেনটায় প্রথমে লেবুর রসটা দিলাম, কারণ লেবুর রসটা চিকেনটা খুব সফট করে। এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে দাও। দেবো স্বাদ মতো কয়েকটা দানা চিনি। আচ্ছা হ্যাঁ, তোমাদের বাড়ির মানে শ্বশুর বাড়ির গৃহ দেবতাকে? অন্নপূর্ণা, মা অন্নপূর্ণার পুজো হয় আমার। আচ্ছা বড় করে পুজো হয়? হ্যাঁ, মানে ওটা 150 বছরেরও বেশি পূজা, মানে পুজোটা হচ্ছে আমাদের নিজেদের।
তো আমাদের দুর্গাপূজোতে ঠিক যেভাবে আনন্দ করি নতুন জামা কাপড় আমাদের দেশের বাড়িতেও তাই এবং পরের দিনে অন্নকোট হয় আমাদের 4,000-5,000 লোক আমরা খাওয়াই মানে আমাদের যে বাড়িটা দেশের বাড়িটা ওটা যমুনা বেলে মানে ওটা 12টা বেলে তো তার মধ্যে আমাদের যে বাড়িটা সেটা হচ্ছে যমুনা বেলে তো পুরো মানেটা কি বেলে একটা গ্রামের নাম মানে হাওড়ায় একটা গ্রামে খুবই একটা গ্রামের দিকে ওটা একটা গ্রামের নাম বেলে আচ্ছা হ্যাঁ তো পুরো ওই এরিয়াটা পুরো যত লোক আছে 3,000-4,500 লোক আমরা পরের দিনে অন্নকূট করানো হয় আচ্ছা আচ্ছা এরপরে দেব আদা বাটা হ্যাঁ আদা বাটাটা আমি একটু অল্প দেব ওকে মানে আমি যদি রসুন বাটা 1 চামচ দিই আদা বাটাটা দেব 1/2 চামচ আচ্ছা আর এটা ম্যারিনেট করে তো মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা তো এখানে তো যেহেতু আমার সময় নেই আমি এবার দেব সয়া সস 1 চামচ মতোই দেব আচ্ছা আর চিলি সস দেব 1 চামচ চিলি সস আচ্ছা আমি একটা ডিমটা আমি দেব হ্যাঁ পাঠিয়ে দেবে তো দিয়ে দাও তোমার বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি আমার পাঁচলা হাওড়াতেই আচ্ছা আচ্ছা মাখতে হবে কিন্তু হাত দিয়ে হাত স্যানিটাইজ করা আছে আচ্ছা হ্যাঁ যা যা দেবার দিয়ে দাও আমি কর্নফ্লাওয়ার দেব 2 চামচ মি এখন এইসব খাওয়া শিখে নি তো না না মি এখন তবে খেতে চাই একটু একটু এখন দেওয়া অভ্যাস বাড়িতে রান্না কে করে তুমি বাড়িতে আমি করি আমি এটা হাত দিয়ে করব এবার এটা সবকিছু দেওয়া হয়ে গেছে হ্যাঁ এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে মানে মাখিয়ে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে হ্যাঁ যাদের অনেকটা সময় আছে তারা 3-4 ঘন্টা রাখতে পারো যতটা রাখবে ফ্রিজে এটা খুব ভালো আচ্ছা তুমি কর্নফ্লাওয়ার দিলে তারপরে একটু ময়দাও দিলে ময়দা দিলাম হ্যাঁ আমি তোমার দিকে গ্যাসটা শিফট করে দিলাম এটা প্যানটা আর তোমরা কি তার মানে ওই গন্ধ বণিক সম্প্রদায় মানে তোমাদের অন্নপূর্ণা পূজোর সাথে অন্য কিছু পুজো কি হয় হ্যাঁ আমাদের অন্নপূর্ণা পূজোর সাথেও আমাদের চৈত্র মাসে মহাপ্রভু পুজো হয় মহাপ্রভু মানে চৈতন্য দেব নাকি না মহাপ্রভু মানে আমাদের হচ্ছে তিনটে গাছ একসাথে আছে তো ওতে বঙ্গ দৈত্য আছে আচ্ছা হ্যাঁ তো ওটা আমাদের পূর্বপুরুষ ধরেই আছে ওই গাছে তো ওই গাছটা আমরা কেউই কাটতে পারি না কত বছর আছে তাও গাছটা হ্যাঁ গাছটা ধরুন নানা করে আমার ঠাকুর শাশুড়ি যে তার শাশুড়ির আমল থেকে নানা করে 100 বছরেরও বেশি তিনটে গাছ হ্যাঁ তিনটে গাছ মানে তোমরা মানে ব্রহ্মদৈত্যী থাকে বলে সেই মহাপ্রভু বলে আমরা পূজা করি তোমরা মহাপ্রভু হ্যাঁ তো ওই গাছটার চারপাশটা আমরা বাঁধি আগে পুজো করা হতো তারপরে উনি আমাদের একটা মানে শ্বশুর খুশ্বশুরে তো আমার এটা হয়ে গেছে আমি তেলটা গরম হয়ে গেছে তো আমি এটা একটু দিতে ফ্রাই করে নেব কি বলছিলে বলো হ্যাঁ তো ওটা আমাদের মানে স্বপ্নে আসেন তো ওনাকে প্রথমে আমরা গাছটা চারপাশটা বাঁধানো তো ওখানেই পূজা করতাম তো এটা তোমাদের একটা কিন্তু মানে রিচুয়াল তোমাদের পারিবারিক একটা আমাদের পারিবারিক একটা পূজা করি আমরা আচ্ছা এটা করে আসছো বছর বাহ খুব ভালো শুনেও কিন্তু ভালো লাগলো এবং ওটা ভীষণই জাগ্রত ঠাকুর আমাদের মহাপ্রভু কারণ আমার শাশুড়ি মা তখন বলতেন শাশুড়ি মার মুখে শোনা যদি আমাকে একটা টিস্যু দিবেন কি বলতেন বলো তো শাশুড়ি মা বলতো মানে কারোর কিছু যদি সমস্যা হয় বা বাচ্চা কাচ্চা হচ্ছে না বা কিছু তো তখন আমার ঠাকুর শাশুড়ি বলতেন যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে তুমি চলে যাও বাবার কাছে তো মহাপ্রভুর স্থানে দেখো কি পড়ে আছে সেই যেটা পড়ে থাকবে সেটা যে কিছু হতে পারে পাতা হতে পারে ফুল হতে পারে বা যা কিছু একটা পিঁপড়ে পর্যন্ত পড়ে থাকতে পারে কিন্তু ওইটাই প্রসাদ হিসেবে নিয়ে এসে খেতে হবে এবং খেলে হ্যাঁ কাজ পর্যন্ত হয়েছে ও এটা আমার শাশুড়ির মুখে শুনেছি আচ্ছা মানে সাংঘাতিক জাগ্রত এবং তোমাদের পারিবারিক হ্যাঁ আচ্ছা তাহলে একটা কাজ করো পাপিয়া এটা তোমার একটা হালকা গ্রেভিও তো হবে তাই তো টস করা হবে তাহলে তুমি ততক্ষণ গ্রেভিটা বসিয়ে দাও এটা এদিকে হতে থাকো আর গ্রেভির জন্য একটু তেল লাগবে সামান্য তেল লাগবে সামান্য তেল লাগবে তাহলে সামান্য তেল আমি আলাদা করে তেল দিচ্ছি না এই ভাজার তেলটাই একটুখানি দিয়ে দিলাম অল্প করে এটা হতে থাকো আর এই তেলটা গরম হতে থাকো ততক্ষণ তুমি গ্রেভিটা প্রিপারেশন রেডি করতে থাকো একটু গরম হয়ে যাক চলো তাহলে শুরু করে দাও তেলটা গরমই আছে প্রথমেই আমি দেব রসুন কুচি পেঁয়াজ কুচি কুচিটা আমি সবটাই দিয়ে দেব ওকে এরপর মানে এটা তো ড্রামস অফ হেভেনে দেখাই যায় একটা হালকা একটা টস করা সস থাকে তার মধ্যে এটা ঘরোয়া পদ্ধতিতে খেতেও ভীষণ ভালো এবং আমরা বাড়িতে সবকিছুটাই আমাদের থাকে আমরা ইচ্ছা করলেই আমরা তাই করে নিতে পারি আর কি কি পড়ছে পরপর দিয়ে দাও পাপিয়া আদা কুচিটা আমরা সামান্য দেব বেশি দেব না আচ্ছা এটা একটু লাল হবে তো ততক্ষণে নাড়তে থাকো তারপরে তুমি বাকি জিনিসগুলো মানে বাকি সসগুলো দিয়ে গ্রেভিটা রেডি করবে আর এদিকে আমার ততক্ষণ ড্রামস অফ হেভেনে পিসগুলো আর মানে রেড হয়ে এসেছে
রাজধানীতে চলছে অবাক জলপান সপ্তাহ। আমরা কিন্তু এখনো পর্যন্ত রান্না কমপ্লিট করিনি, আমরা স্টার্টারটা জাস্ট হাফ হয়েছে, তাই তো? মানে ড্রামস অফ হেভেন, হোম স্টাইল ড্রামস অফ হেভেন হাফ হয়েছে, বাকি গ্রেভিটা হবে। আচ্ছা, পেঁয়াজ, রসুন এবং আদা, এটা লাল লাল হয়ে গেছে ভাজা। হ্যাঁ, এবার নেক্সট কি দিচ্ছ? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা পাপিয়া, তোমার ফেভারিট কালার কি? ম্যাজেন্ডা? হ্যাঁ একদম, মানে এই কালারটা তো ভালো শাড়িটা পরেছে কিন্তু, মিষ্টি রংটা। মানে আমি দেবো তো কয়েকটা দানা চিনি, চিনিটা কালারের জন্য বা টেস্টের জন্য যে দেবো। নুন দেবো সামান্য, নুন দেবো সামান্য, খুব একটা বেশি নুন লাগবে না, সামান্য নুন দাও। হ্যাঁ, এটা আমি দিচ্ছি রেড চিলি সস, টমেটো কেচাপ এক চামচ। আচ্ছা, এরপর সোয়া সস দেবো দু চামচ। আচ্ছা, এবার একটু জল দেবো এর মধ্যে? না, এটা জল দিতে হবে না, একটুও দেবে না? না, আর এতে জল লাগবে না। আচ্ছা আচ্ছা, এরপরে কি দিচ্ছ? জাস্ট আমি একটু পেঁয়াজ, পেঁয়াজ কলি পাতা, হ্যাঁ কিছুটা দেবো এবং কিছুটা আমি ওপরে দেবো, লাস্টে দেবো, চিকেনটা দেওয়ার পরে দেবো। আচ্ছা, তাহলে সবই হয়ে গেছে, এবার কি এগুলো দিয়ে দেবো? হ্যাঁ, চিকেনগুলো, চিকেনগুলোর মধ্যে দিয়ে দিই। ফ্রাইড চিকেনগুলো যেগুলো আমরা ম্যারিনেট করে ফ্রাই করলাম, সেগুলোকে এবার জাস্ট মিক্স করতে হবে। একটু হালকা করে জাস্ট মিক্স করে নাও, তাহলে হোম স্টাইল ড্রামস অফ হেভেন রান্না কমপ্লিট। এবার একটা আমরা ড্রিঙ্কস এর কিছু আইটেম শিখবো, সেটা কি শেখাচ্ছ? সেটা হচ্ছে স্বাস্থ্যকর জলপান। বলো তো তুমি এবারে ওটা কি নাম? তুমি আমাকে এরকম পরীক্ষা নিচ্ছ কেন? আজকে আসার পর থেকে শুরু করেছো কঠিন কঠিন নাম, সেগুলোকে আবার ট্রান্সলেট করতে দিচ্ছে। স্বাস্থ্যকর জলপান। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিই আগে উপকরণে কি কি লাগবে, তারপরে বরং আমরা ডিসাইড করবো নামটা কি হতে পারে। দেখে নাও, হেলদি ব্রেকফাস্ট স্মুদি, আপেল, কলা, কাজু, দুধ, মধু। আচ্ছা চলো এবার শুরু করে দিই। আমি প্রথম আপেল কুচি দিয়ে দেবো, দিয়ে দেবে তো? হ্যাঁ, ব্যানানা গুলো দিয়ে দেবো। এবার আমরা ড্রাই ফ্রুট মধ্যে কাজু বাদাম, কাজু বাদাম দিয়েছো এখানে। আমি বলবো যখন তোমরা বাড়িতে করবে এর মধ্যে কাজুর সাথে আমন দিতে পারে, হ্যাঁ আমন দেবে, আখরোট দেবে, সবটাই যায় ভালো। হানি দেবো দু চামচ। আচ্ছা, আরেকটা জিনিস, যারা ধরো একটু হেলথ কনসিয়াস, তারা যদি ধরো হানিটা অ্যাভয়েডও করে, হানি খাওয়া এমনিতে ভালো, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি না দিলেও চলে। কেন বলো তো? যেহেতু কলাটা পড়ছে, কলাটা মিষ্টি, অ্যাপেলও একটু মিষ্টিও দিয়ে দাও। এবং এটার সাথে আমি দুধ মেশাচ্ছি। এবার হচ্ছে গিয়ে তোমার জিনিসটাকে জাস্ট ব্লেন্ড করা হবে। হয়ে গেছে মনে হচ্ছে, হয়ে গেছে স্মুদি কমপ্লিট। বাস এবার এটাকে জাস্ট সার্ভ করো। তৈরি হয়ে গেল হেলদি ব্রেকফাস্ট স্মুদি। দেখতে কিন্তু মানে টেক্সচারটা ভীষণ স্মুথ হয়েছে, খেতে টেস্টি ডেফিনেটলি হবে, কারণ এর মধ্যে রয়েছে আপেল এবং কলা। সঙ্গে নিয়ে অবাক জলপান সপ্তাহে একটা ড্রামস অফ হেভেন, আর তার সাথে হচ্ছে গিয়ে হেলদি ব্রেকফাস্ট স্মুদি, দুটোই কিন্তু তুমি আমাকে পরীক্ষা নিবে যে বাংলা নামটা বলেছ, আমি ইংলিশটা বললাম। যাই হোক, দুটোই আজকে টেস্ট করে দেখবো, দুটোই আমার কিন্তু খুব প্রিয় খাবার। টেস্ট করে এক্ষুনি জানাচ্ছি কেমন হয়েছে খেতে, তার আগে দেখে নাও দুটোরই প্রণালী আরও একবার। হোম স্টাইল ড্রামস অফ হেভেন, চিকেন লেগ, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, চিনি, আদা বাটা, রসুন বাটা, সোয়া সস, চিলি সস, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, লঙ্কা গুঁড়ো, সাদা তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো সস, রেড চিলি সস, নুন, পেঁয়াজ পাতা কুচি। প্রথমে একটি পাত্রে চিকেন লেগ, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, চিনি, আদা বাটা, রসুন বাটা, সোয়া সস, চিলি সস, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মেখে এক ঘন্টা ম্যারিনেট করে গরম সাদা তেলে ভেজে নিতে হবে। অন্যদিকে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে ভেজে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, রেড চিলি সস, টমেটো সস, সোয়া সস দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ পাতা কুচি ও ভাজা চিকেন দিয়ে টস করে পরিবেশন করুন। হোম স্টাইল ড্রামস অফ হেভেন, হেলদি ব্রেকফাস্ট স্মুদি, আপেল, কলা, কাজু, দুধ, মধু। প্রথমে মিক্সিতে আপেল, কলা, কাজু, মধু, দুধ দিয়ে ব্লেন্ড করে গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন হেলদি ব্রেকফাস্ট স্মুদি। টেস্ট করে দেখো। গল্প করতে করতে, অনেক কিছু আলোচনা করতে করতে তো আমরা রান্নাটা করেছি, কোনো কিছু টেস্ট করার টাইম পাওনি, দেখো সব ঠিকঠাক আছে কিনা।
তুমি আগে খেয়ে বলো কেমন। তুমি খাও, তুমি খেয়ে দেখো আগে কেমন হয়েছে। কেমন হয়েছে তুমি বলো। নুন ঠিক আছে? খুব ভালো হয়েছে খেতে। নুন টুন একদম পারফেক্ট আছে তো? ভালো করে খাও, এরকম করে খাও, মুছিয়ে খাও, তো কষ্ট করে রান্না করলে। খুব ভালো হয়েছে খেতে। আচ্ছা এবার দেখো এটা টেস্ট করে দেখি হেলদি। টেস্ট করে বল। এই তো দুদিন একসাথে খাবো না এটা। পারফেক্ট হয়েছে। শুধু পাপিয়া যেটা, এটা আমার মনে হলো মানে যখন বাড়িতে আমার রাঁধুনিরা বানাবে প্লাস তুমি যখন বাড়িতে বানাবে তখন আমি বলছি যে এটার মধ্যে শুধু একটুখানি খেজুর দাও, ড্রাই ফ্রুট ছাড়ি একটু বাড়িয়ে দাও, এবং চাইলে এর মধ্যে তুমি তোমার পছন্দের মতো আরো কিছু ফল অ্যাড করতেই পারো। আমের সময় আম দিতে পারো, একটু আনারস দেওয়া যেতে পারে। খুব ভালো হয়েছে খেতে দুটো রেসিপি। দেখে নিবো আজকে পাপিয়া আমাদের রাঁধুনির পক্ষ থেকে, আকাশাটির পক্ষ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি দারুণ গিফট হ্যাম্পার। রেড কাউ ঘিয়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটি দারুণ কেক। আচ্ছা এবার একটা ফটো তুলি, টাকাও দিকে পাপিয়া পেয়ে যাচ্ছে সারপ্রাইজ গিফট হিসাবে একটা ল্যাপটপ টেবিল, আর থাকছে তোমার জন্য সার্টিফিকেট। থ্যাংক ইউ দিদি। এবার তোমার জন্য রয়েছে পাঁচ ফোড়নের মগজ ধোলাই, পাঁচখানা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো পেয়ে যাচ্ছ পিঠে বিলাসী পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। রেডি তো? একদম। র‍্যাপিড ফায়ার রাউন্ড, ফটাফট উত্তর দেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন তোমার জন্য, কলকাতা শহরে দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণে একটি অন্নপূর্ণা মন্দির তৈরি হয়েছে কলকাতা শহরে বহু বছর আগে। কলকাতার কোন জায়গায় এই মন্দিরটা রয়েছে? তিনটে জায়গার অপশন দেব, ব্যারাকপুর, বরানগর নাকি খড়দাও? বরানগর, ব্যারাকপুর। জই অর্থাৎ ওটসের রুটি, যে ওটসের কথা আমরা বলছি না, যেটা ওটসের মধ্যে অ্যাড করা যেতে পারে, সেই ওটসের কথা বলছি, যে জই অর্থাৎ ওটসের রুটি প্রথম তৈরি করা হয় কোথায়? মানে এখন তো আমরা এটা হরদম বানাচ্ছি, আমরা সবাই এখন ওটসের রুটি খেতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এটা ফার্স্ট তৈরি করা হয় কোথায়? ব্রিটেনে, স্কটল্যান্ডে, অস্ট্রেলিয়াতে? ব্রিটেন। ভেরি গুড, আন্দাজে বললে না, আন্দাজে একদম ঠিকঠাক বলে দিয়েছে। এনা পিঠে বিলাসী প্রথম ভাউচার তোমার জন্য। নেক্সট কোয়েশ্চেন, নিত্যানন্দ মহাপ্রভুর প্রিয় খাবার কি ছিল? ছিন্নি, লাউয়ের পায়েস না ক্ষীরের সন্দেশ? ক্ষীরের সন্দেশ, লাউয়ের পায়েস। নেক্সট কোয়েশ্চেন, সবুরে মেওয়া ফলে মেওয়া আসলে কি? ক্ষীর, মোরব্বা না আমসত্ত্ব? এটা পারা উচিত, রাজনীতি কিন্তু আগেও জিজ্ঞেস করা হয়েছে এটা, বলো। মোরব্বা, ক্ষীর। মশলার রানী আমরা কোন মশলাকে বলি? গোলমরিচ, জাফরান না এলাচ? জাফরান না এলাচ, এলাচ। জাফরান হচ্ছে কস্টলি মশলা, কিন্তু এলাচ হচ্ছে কি, মশলার রানী। এই নাও, তাহলে দুটো সঠিক উত্তর দিতে পেরেছে, তিনটে দিতে পারেনি উত্তর, কোনো অসুবিধা নেই, মন খারাপ করার কিছু নেই, এই তিনটেও তোমারই পিঠে বিলাসী। বাকি পাঁচটা টোটাল পাঁচখানা ভাউচার তুমি পেলে, তুমি থাকো তো অনেকটা দূরে, হাওড়াতে থাকো, কলকাতা শহরে যাতায়াত আছে? হ্যাঁ, মানিকতলা দিয়ে আমাদের, মানিকতলা কলকাতা, মানিকতলায় আমাদের কলকাতায় বাড়ি আছে। ও, কলকাতায় বাড়ি আছে, তাহলে তো আসা যাওয়াও লেগেই থাকে। তো উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায় প্রচুর আউটলেট এদের রয়েছে, অবশ্যই জিও কিংবা অনলাইনে খাবার অর্ডার করো, ওদের খাবারগুলো টেস্ট করো। একদম। দেখে নাও নীলাদি আজকে তোমাদের জন্য কি টিপস এনেছে। কলা ও দুধের মিশ্রণ আমাদের শরীরের এনার্জি দেয়। আর সুন্দর সুন্দর শাড়ি কিনতে হলে চলে যে প্রিয়গোপাল বিষয়ীতে, কারণ আজকে আমাকে এই সুন্দর শাড়িটা পরিয়েছে প্রিয়গোপাল বিষয়ী। পাপিয়া কিন্তু গলার হারটা খুব সুন্দর দেখছে, খুব মিষ্টি লাগছে দেখতে, আমি অনেকক্ষণ থেকে নোটিস করছি, ভাবছিলাম বলবো, বলা হয়নি, খুব কিউট লাগছে দেখতে। তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকে রোজ সিরিয়ালে টিভির পর্দায় দেখি, আজকে সামনাসামনি দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো লাগলো, তোমার হাতের রান্না খেয়ে খুব ভালো থেকো, আর তুমিও খুব ভালো থেকো। আর তোমরাও ভালো থাকতে গেলে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, আমাদের ফেসবুক পেজটা ফলো করতে হবে, রাঁধুনি হাইফেন আকাশাট। পাপিয়ার মতন তোমরা কিন্তু কনটেস্টে নাম দিতে পারো, কিংবা সরাসরি চলে আসতে পারো অডিশনে। দেখা হবে রাঁধুনি হেসেলে আগামীকাল ঠিক দুপুর দেড়টায় নতুন রান্না নিয়ে, নতুন রাঁধুনিকে নিয়ে। টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায়।